Now what are you saying, Mr. Bansal? আপনি জানেন যে আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি ট্রাইং টু কোপ উইথ ইট, আর আপনি এখন এসব কথা বলছেন? জিজি, আমার নিজেরও হাত পা বাঁধা। মিস্টার বনসাল, আপনি আমাদের একটা চান্স তো দিয়ে দেখুন, কাজ শুরু করার আগেই তো আপনি না বলে দিচ্ছেন। কারণ আমরা বাধ্য হচ্ছি। রিদ্ধি, আই এম এক্সট্রিমলি সরি। লাস্ট কয়েক সপ্তাহে আপনাদের যা পারফরমেন্স, আর তাছাড়া সেদিন ওই মিস্টার বিশ্বাসের জুয়েলারি ডেলিভারির সঙ্গে যে ঘটনাটা ঘটল, তারপর আমাদের এই এক্সিবিশনে আপনাদের প্রোডাক্টস এক্সিবিট করা আমার পক্ষে সম্ভব নয়। আই এম এক্সট্রিমলি সরি। মিস্টার বনসাল, প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি ওয়্যার ইউ আর কামিং ফ্রম, বাট ট্রাস্ট মি, উইল পুট আর বেস্ট ফুট ফরওয়ার্ড। আমরা আমাদের বেস্ট কালেকশনটা নিয়ে আসবো। বুঝতে পারছি আপনি নিশ্চয়ই অনেক ভালো ডিজাইন তৈরি করছেন, কিন্তু ডেফিনেটলি আমাদের ডিজাইনস একদম তৈরি আছে, শুধু কিছু ফাইনাল ডিটেইলিং বাকি, তাই না? তবে আপনি যদি চান, আমরা কিন্তু খুব শিগগিরই একটা প্রেজেন্টেশন বানিয়ে দেখানোর ব্যবস্থা করতে পারি। বুঝলাম, বাট আমাদের কাছে খবর আছে খুব শিগগিরই নাকি সিংহরায় জুয়েলার্স ভাগ হতে চলেছে, ইজ ইট ট্রু? না না, এসব ভুয়ো খবর, এটা হতেই পারে না, ইটস ইম্পসিবল। এক্স্যাক্টলি, আপনি পুরোটাই ভুল জানেন মিস্টার বনসাল। মিস্টার বনসাল, এই সিংহরায় জুয়েলার্স শুধুমাত্র আমাদের কাছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটা আমাদের পরিবারের ঐতিহ্য। আর এই ব্যবসাটাই কিন্তু বহু বছর ধরে আমাদের এই পরিবারটাকে একসাথে ধরে রেখেছে। কিন্তু সময়ের সাথে সাথে তো ফ্যামিলির বন্ডিংও আলগা হয়ে যায়, রাইট? হ্যাঁ হয়, কিন্তু আমাদের পরিবারের ক্ষেত্রে সেটা হয়নি, আর ভবিষ্যতে হবেও না। মিস্টার বনসাল, আমি আপনাকে কথা দিচ্ছি, গত বছর যেরকম জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশন সিংহরায় জুয়েলার্স জিতেছিল, জুয়েলারি ইন্ডাস্ট্রিতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল, এবারও ঠিক তাই হবে। বাট আপনার শুধু মুখের কথায় আমি এত বড় রিস্ক নেব কেন? তার কারণ, অ্যাজ আই সেড, আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, অ্যান্ড উই হ্যাভ টু পুট আওয়ার বেস্ট ফুট ফরওয়ার্ড। আমাদের কাছে কোনো অপশন নেই, মার্কেটে আমাদের হারিয়ে যাওয়ার জায়গাটা আবার তৈরি করতে হবে। ট্রাস্ট আস। ও, সামনেই তো অ্যাওয়ার্ড শো, যেখানে ঋদ্ধিমান সিংহরায় নমিনেটেড, সেটার জন্য নিশ্চয়ই লসটা রিকভার করা প্রয়োজন। দেখুন, আপনাদের আর্জেন্সিটা আমি বুঝতে পারছি, তাই আমি আপনাদের একটা শর্তে এই এক্সিবিশনে পার্টিসিপেট করতে দিতে পারি। যদি এই পয়লা বৈশাখের ইভেন্টে সিংহরায়রা রেকর্ড সেল দিতে না পারে, তাহলে সিংহরায়দের 50% শেয়ারস আমার হবে। বলুন, রাজি? বেশ, তাই হবে। আপনি শুধু আমাদের একটা সুযোগ করে দিন, তারপর বাকিটা আমরা ঠিক সামলে নেব। আমরা সবাইকে দেখিয়ে দেব সিংহরায় জুয়েলার্স চিরকাল বেস্ট ছিল আর বেস্ট থাকবে। কোথায় নিজের জিনিসগুলো নিজে নিয়ে যাবে, না কষ্ট করে সব আমাকে বের করতে হচ্ছে? ডিসগাস্টিং! এগুলো তো সব মিমির জিনিস, তুমি এগুলো নিয়ে কি করবে পচান্টি? তোমার মিমি তো সব ভুল জায়গায় জিনিসপত্র রেখে গেছে, তাই সব বের করে দিচ্ছি। তুমি এসে দুষ্টুমি আরম্ভ করে দিলা, আমার মিমির জিনিসে কেন হাত দিচ্ছ? এই পাকামি, আমি কি করব কি না করব, কোথায় হাত দেবো, তোর কাছে পারমিশন নেব? প্লিজ এভাবে কথা বলবে না আমার মেয়ের সাথে। তোমার যদি কিছু বলার থাকে তুমি আমায় বলতে পারো, কিন্তু প্লিজ ওর সাথে এইভাবে কথা বলো না। এই দেখো, তোমার এই অভদ্র মেয়ের সাথে না মুখ লাগার আমার কোনো ইচ্ছা নেই, আর তুমি তোমার এই মেয়েকে বলে দেবে যাতে আমার সাথে উঁচু গলায় না কথা বলে। রাহুল আর আমার বেডরুমে তোমার কোনো জিনিস আমি দেখতে চাই না, এগুলো সব দিয়ে গেলাম, আধ ঘন্টার মধ্যে সব সরে গেল। তাহলে মিমি থাকবে কোথায়? সেটা তোমার আর তোমার মিমির প্রবলেম, আমার না। এখন এটা আমার আর রাহুলের বেডরুম, তাই উইদাউট মাই পারমিশন তোমরা এন্ট্রি করবে না। এই পচানটি যে তোমার ঘর নিয়ে নিচ্ছে, তুমি কিছু বলবে না? থাক না মামা, নিয়ে কিছু আসে, আমরা একটা সিক্রেট জায়গায় থাকবো। কোথায় থাকবো? আমরা এমন একটা ঘরে থাকবো যেখানে প্রচুর রং রয়েছে। কোন ঘর বলো তো?
খড়িমাসির ঘর, ওই খড়িমাসির ঘরটা আছে না যেখানে বসে খড়িমাসি ড্রয়িং করতো, আমরা ওই ঘরটায় গিয়ে থাকবো। আর আমরা প্রচুর ডর, ঠিক আছে? কি বলছেন, আমরা আমরা এখন এই মুহূর্তে এত বড় রিস্ক কি করে নিতে পারি? নো রিস্ক নো গেইন, ভুলে গেছেন কথাটা? দেখুন আমি বলছি, আমরা ঠিক এটা সামলে নেব। আমার মনে হয় না শেয়ার হারানোর মতন পরিস্থিতি আমাদের সামনে তৈরি হবে। উইল ডু ইট। তাহলে ওই কথা রইল, আমি পেপারস রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দিই, কেমন? একদমই তাই। উইট, আমাদের ব্যবসার এমনি এরকম একটা অবস্থা, আর এখন আপনি, আমি তো বললাম আপনাকে আমরা সবটা সামলে নেব। আমাদের সবাইকে একসাথে থাকতে হবে ঋদ্ধিমান বাবু, তাহলে সব ঠিক হয়ে যাবে। কি আর আশায় না, এদিকে এসো। লিসেন, উই আর রানিং আউট অফ টাইম অ্যান্ড উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, ঠিক আছে? যা যা করার প্রয়োজন করতে থাকো, আমাকে যখন প্রয়োজন আমাকে বলবে, আই উইল হেল্প ইউ। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কালেকশনটা রেডি হচ্ছে, আর মডেলসদের সাথে কথা বলো। দিদি আর রাহুলকে এই সময় পেলে না খুব ভালো হতো। এগুলো কি হচ্ছে দিদি? হ্যাঁ, তুমি চুপচাপ ওই মেয়েটার স্বেচ্ছাচারিতা কেন মেনে নিচ্ছ, কেন প্রতিবাদ করছো না? আমি কিন্তু এগুলো মুখ বুঝে সহ্য করবো না। আমি দেখছি ও কি করে রাহুলের ঘরে থাকে। না, প্লিজ না, আমি চাই না রিমঝিমের সামনে ওর সাথে কোনো রকম কোনো কথা হোক। তাছাড়া একটা বাইরের লোকের সাথে কথা বলে কি লাভ মা? আমি যাকে বিয়ে করে কাঠ ছড়া বেঁধে এই বাড়িতে এসেছি, হাজার চেষ্টা করে তো সেই আমাকে স্ত্রীর জায়গা দিয়ে উঠতে পারলো না। কোন অধিকারে, কোন অধিকারে আমি ওই ঘরে থাকতে চাইব? আমার তো কোনো অধিকার নেই। আমি তোমাকে কি করে বলবো দুদি, যা হচ্ছে সেটা আমি মেনে নিতে বাধ্য হয়েছি। মন থেকে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনেছিলাম, কিন্তু আজকে পরিস্থিতির চাপে পড়ে জুলির এই অন্যায়, এই অসভ্যতা আমি আমাকে সহ্য করতে হচ্ছে। আমাকে পারলে ক্ষমা করে দিও দুদি। মামা চলো, তুমি যা চেয়েছিলে তাই তো হচ্ছে, আর কি চাও আমার থেকে? সবে তো বাড়ির বউ হয়ে এসেছি রাহুল, এখন তো চাওয়া পাওয়া অনেক বাকি। খবরদার না, তুমি আমার কথা না শুনলে কি হবে মনে আছো তো রাহুল? তাই চুপচাপ আমার কথা শোনো, সেটা দিয়ে তোমার মঙ্গল। ওদিকে কি আপডেট? আপনার কথা মতো কাজ হয়ে গেছে স্যার? খড়ি সিংহ রায় আমাদের শর্তে একেবারেই রাজি হয়ে গেছে। ব্যাস, তাহলে তো অর্ধেক কাজ হয়েই গেল। কফিনের শেষ প্রেজেক্টটা ওরা নিজের হাতেই পুঁতে ফেলেছে। কিন্তু আপনি এখন করতেটা কি চাইছেন স্যার? মানে নেক্সট প্ল্যানটা কি? সিংহ রায়দের পতন, ওদের বরবাদ হতে দেওয়া। আর তাছাড়া These diamonds is back in business, Mr. Bansal. সিংহ রায়দের নাম, ওদের ইমেজ সব আমি ধুলোয় মিশিয়ে দেবো এবার। তার আগে সিংহ রায় জুয়েলার্সের 50% শেয়ার আমার চাই। Is that clear? মৈনাক, মৈনাক, এসব তুই, এসব তুই কি বলছিস মৈনাক? I'll call you later, Mr. Bansal. তুমি যেটা শুনেছ এক্স্যাক্টলি সেটাই বলছি। আমি একদম ঠিক কাজ করছি, I'm
ডিসাইড করে নিয়েছে আমার বাবার সাথে যেটা হয়েছে তার প্রতিশোধ এবার আমি নেব। ঋদ্ধিমান সিংহ রায় না এক্সিবিশন করতে পারবে আর না ওই অ্যাওয়ার্ডটা জিততে পারবে। মৈনাক, মৈনাক, প্লিজ মৈনাক, তুই এইসব ঝামেলায় জড়াস না মৈনাক। তুই খড়িকে চিনিস না, খড়ি কোনোদিন তোর ইচ্ছে পূর্ণ হতে দেবে না, ও সবটা সামলে নেবে। আমিও চাই না মৈনাক তুই এই ঝামেলার মধ্যে জড়। অনেক কষ্টে এই অন্যায়ের জাল কেটে আমরা মুক্তি পেয়েছি। আমি চাই না তুই স্ব ইচ্ছায় আবার এই জালে জড়াস। খড়ি এবারই ঢাল, খড়ি যেভাবেই হোক না কেন, আর যদি সেই ঢালটাকেই সরিয়ে দিই তাহলে তো তিনটা শত্রুর বুকে গিয়ে বেঁধবে, তাই না? যদি খড়িকেই সরিয়ে দিই। মৈনাক তুমি একদম চিন্তা করো না,